মর্নিং অল ব্যাড সকাল সকাল তুলে দিয়েছি ওই জন্য ম্যাডামের মুড খারাপ আচ্ছা আজকে সানডে যাই না ভিডিওটা তোমরা কবে দেখছো বাট আজকে সানডে যে কলকাতায় বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট তো ফেমাস আছে আজকে আমরা একটা জায়গায় যেরকম যাচ্ছি যেখানে ব্রেকফাস্ট গুলো একটু ইউনিক হ্যাঁ ইউনিক মে যা রি হু কিউকি ওয়াহা পে বহুত আচ্ছে আচ্ছে ব্রেকফাস্ট মিলতে একদম অনেক ধরনের ভিডিও তো আমাদের চ্যানেলে আছে বাট ব্রেকফাস্টের ভিডিও আমার মনে হয় না আমার চ্যানেলে খুব কম আছে তো চেষ্টা করি তোমাদের কাছে নতুন নতুন জায়গা বা নতুন নতুন ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করার তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো যাতে আমাদের আরো মোটিভেশন পাই আরো এনথু আসে ভালো করে কাজ করো জিতনা হো সকে শেয়ার করো তাকি অর ভি লোগো কে পাস ইনফরমেশন যায় আচ্ছা চলে যাই আজ আমরা কলকাতার নর্থ থেকে একদম পুরো সাউথে এসেছি বাই এবার যাব ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি এই সেই দোকান লুক এট দা ক্রাউড বাপ রে ভিড় দেখো সকাল সকাল ভিড় দেখো মানুষে এখানে কচুরি বহুত ফেমাস আর রিসেন্টলি মালাই টোস্ট খুব ফেমাস মালাই টোস্ট আমরা কচুরি দুটোই ট্রাই করবো তাহলে ভেতরের দিকে যাওয়া যাক ম্যানেজ করতে হবে না এখানে আপনি নিজের মতন কচুরি নেবেন দিয়ে ওখানে কাউন্টারে বলতে হবে যে কটা খেয়েছেন কি খেয়েছেন মানে বিল হয়ে যাবে কচুরি চারটে কচুরি নিয়েছি উইথ এটা মিক্সচার চাটনি খুব সুন্দরভাবে এটা সাউথ কলকাতার খুব ফেমাস শপ হচ্ছে মহারাজা মহারানিও আছে ওদিকে একটা দুখানা শপ আছে পুরি মে না সত্তু কা স্টাফিং হ্যাঁ জো হর এক সেন্টার কে আসপাস লাগা হুয়া হ্যায় जो कि और भी अच्छा टेस्ट देगा पूरा मॉर्निंग एकदम रिफ्रेश এই লঙ্কার যে চাটনি রয়েছে ওটা দিয়ে সঙ্গে এই সবজি দিয়ে ও হো হো আর গরম গরম খেলে মজা যাবে এখানে ভেতরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে যে ভেতরে ভেতরে যা রয়েছে আর অ্যাজ ওয়েল অ্যাজ কচুরি হচ্ছে ওই জায়গাটা দারুন হ্যাঁ এখানে দাঁড়িয়ে খেতে পারো আর তোমাদের কি সানডে খুব ভিড় হয় না আদার্স ডে তো ভিড় হয় बाहर कचौरी के लिए तो इतना लाइन लगा हुआ है सिर्फ कचौरी नहीं जलेबी समोसा समोसा और खास्ता कचौरी जो है उसके लिए लंबी लाइन लगा एकदम लंबा एंड अभी तक टेस्ट तो नहीं किया बट वी आर प्लानिंग टू टेक द जलेबी टू होम बिकॉज अभी कुछ नया आइटम पे कारण हमारा डिसाइड করতে পারছি না এত খাবার আর এখানে ইউনিক জিনিস দেখলাম মালাই টোস্ট গুলো যেটা আমি একমাত্র বেকার্স লেনে খেয়েছিলাম বাট ওটা সিম্পল মালাই টোস্ট বাট এখানে মালাই টোস্টের পর ভ্যারাইটি ইউ উইল গেট দ্য ভ্যারাইটি সিম্পলটা পাওয়া যায় অ্যাজ ওয়েল অ্যাজ মালাই টোস্টের ভ্যারাইটি কিছু স্যান্ডউইচ মেকিং চলছে এখানে সব রকম আপনার স্ন্যাক্স পাবেন আমি আজকে ড্রাই ফুড মালাই টোস্টটা ট্রাই করছি স্যান্ডউইচ এটা কত প্রাইস হ্যাঁ 80 উইথ চিজ তাই তো ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে যাবেন তো একটা ইমলি চাটনি আর ওটা কিসের চাটনি ও সুন্দর প্রেজেন্টেশন সুন্দর হচ্ছে নি যখন हाय ये टोस्ट केक ब्रेड उसके लिए गरम गरम मलाई और उसके लिए ड्राई फ्रूट मॉर्निंग का नाश्ता कुछ ज्यादा ही हेवी हो जा रहा है
खुश बहुत कुछ अभी कोलकाता में ये चीज बहुत कम जगह में मिलता है, मुझे पता नहीं है एटलीस्ट ड्राई फ्रूट मलाई है टोस्ट, मतलब मलाई जो है मीठा का जो तापमान है एकदम स्ट्रेट है, ना यहाँ है ना यहाँ है, परफेक्ट। और ड्राई फ्रूट के साथ जो गजब लग रहा है तो बात नहीं मंगाया। ओवर स्वीट है ना, मैं इसको खाती हूँ। अरे ये जो मलाई पड़ो तार उपर चीनी ड्राई फ्रूटर मध्य जगह रही है, काजू रही है, आलमंड रही है, पिस्ता रही है, सब कटा मिश्रण। और सब थे बड़ कथा ओवर स्वीट न खूब सुंदर है, खूब सुंदर है, एकदम ही ओवर स्वीट न। आज गए हम हमारे चॉकलेट मलाई ब्रेड मलाई, तो इसमें जैसे आप देख रहे हो चॉकलेट सिरप है एंड देन वी हैव दिस छोटा छोटा चोको चिप्स, तो इसको खाएंगे। लवली डेकोरेशन इज ऑन द लवली साइड। भाई लोग केक भूल जाओगे, केक भूल जाओगे, कोई तोड़ने ठीक है भाला कह जिन गुल कोलकाता में तो यूनिक। अच्छा এছাড়াও ওখানে অনেক কিছু পাওয়া যায়, তোমার ক্রিসপি চিকেন পাওয়া যায়, হট ডগস পাওয়া যায়, বার্গার পাওয়া যায়, তারপরে আরো আরো অনেক কিছু দেখলাম, লাইক আর কি কি বাজে দেখলাম যা এখন কথা বলতে পারছি না। দেখো একবার ট্রাই করো, অ্যাড্রেস লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর আমাদের যদি ওটা তুমি যদি মেনু চাও ফুল মেনু তাহলে ইনস্টাগ্রামে আইডিটা রয়েছে, নিচে ফলো করে নিতে পারো, ওখান থেকেও দেখতে পারো। আর বেসিক্যালি আমরা আপডেট দিই, এই বলছে কাল আপিয়ে দেবে, এত দূরে কি করে আসবো, নর্থ কলকাতা থেকে সাউথ কলকাতা এসেছি। আর সবকিছু খাবার যেগুলো আছে উসপো আনস্টপেবল হ্যায় ও ওয়াপিস গয়া আর হি अगेन এট থ্রি কচোরিজ। আচ্ছা সবকিছু একটা জিনিস খুব ভালো হচ্ছে, এটা হচ্ছে গরম গরম সার্ভ আছে, আর উসকো দেখকে না মানে মেরে মন মে ভি হো রে বাট আই এম ফুল ইয়াহা তক সো মেরা ইটস ডান। প্রতিটা জিনিস গরম গরম সার্ভ হচ্ছে, কচুরি থেকে আরম্ভ করে সবজি জিলেবি তারপর ইয়ে গোলাপ জামুন সব কিছু, সুইজনে একদম মানে রেজিস্ট করা যাচ্ছে না, এত সুন্দর খেতে। আমাদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স দারুণ, অ্যামেজিং, সোচা নেই তা ইতনা সুবহ সুবহ জাগা রোববারে সকাল সকাল তুলে নিয়ে আসছি ব্রেকফাস্ট, মানে রোববারে সকাল সকাল তুলে নিয়ে আসছি, ও কহাওয়াত সহি হ্যায় কুছ খোতে হ্যায় তো বহুত কুছ আচ্ছা পাতে হ্যায়, রোববারে সকাল সকাল তুলে নিয়ে আসছি ঘুম থেকে, কিন্তু একদম ব্রেকফাস্ট যেটা বলো দারুণ ছিল, দারুণ। আবি ভি লাইন খতম নি হুয়া উন লোগ কা স্টিল কন্টিনিউ, কচুরি থেকে আরম্ভ করে এই বাটার টোস্ট গুলো, না বাটার না এই মালাই টোস্ট গুলো অ্যামেজিং ওয়াজ, আমি বলে একবার ট্রাই করো অবশ্যই, বলে দ্যাট মিন্স ইট ইজ সত্যি ভালো অ্যামেজিং, তো একবার ট্রাই অবশ্যই করো অবশ্যই, যারা দেখছো আর যারা বাইরে থেকে আসছো একবার কোনো সময় এদিকটা তোমার দেশপ্রিয় পার্টির দিকে এলে জায়গা টু ট্রাই করে যেও। প্রপার অ্যাড্রেস লিঙ্ক আর ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে অবশ্যই ফাইন্ড আউট করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, until we meet next tab tak ke liye stay safe stay healthy and Ganpati Bappa Moriya tata। একটা দোকানেও ভিড় নেই, মহারাজাতে ভিড় আছে, এটা তো কম একটু আগে আরো ছিল।